কিন্তু এই কৃষ্ণ কোন সাধারণ মানুষ নন, তিনি নবী হতে পারেন। আমার একটা প্রশ্ন, যে আমার একটা ভাইয়া করছে, যে আমরা বলি শ্রীকৃষ্ণ আলাইহিস সালাম যে নবী, এটার প্রমাণ কি বা প্রুফ কি? দেখো ভাই, তোমার কি নাম? আশরাফুল্লাহ। জি স্যার। শোনো, একটা নলকূপে কি পরিমাণ পানি উঠে তুমি কল্পনা করতে পারো? তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে সব পানি খাবে? কতটুকু খাবে? অল্প, আমার যতটুকু, তোমার যতটুকু দরকার। এক গ্লাস, এক মগ, সর্বোচ্চ এক কলস, এর বেশি খাইতে যাইও না। আল্লাহ রাব্বুল আলামিনের সীমাহীন জ্ঞানের সমুদ্র, আল্লাহর এই পৃথিবী কত বড়, কত বিশাল তুমি জানো? আদম আলাইহিস সালাম থেকে এ পর্যন্ত কত লক্ষ বছর মানব জীবন গুজরান করে গিয়েছে, লক্ষ লক্ষ নবী রাসূল চলে গিয়েছেন। কোরআন বলে কয়জনের কথা তোমাদেরকে জানিয়েছি? আল্লাহ বলেন তোমাদের কারো কথা বলেছি, কারো কথা বলি নাই। আরেক আয়াতে বলেন এমন কোনো জনপদ নাই যেখানে নবী রাসূল না পাঠাইছি। এত বড় ভারতবর্ষ, ঐতিহাসিকরা বলেছেন মানব জাতির সবচেয়ে প্রাচীনতম জনপদ এই ভারতবর্ষ। ভারতবর্ষ আমেরিকা বেশি প্রাচীন নয়, বেশি প্রাচীন নয়, এই ভারতবর্ষ প্রাচীন, কারণ হিমালয় অনেক প্রাচীন, হিমালয়ের পাদদেশে গড়ে ওঠা এই জনপদ অনেক প্রাচীন। এখানে কত লক্ষ লক্ষ নবী রাসূল, কত হাজার হাজার নবী রাসূল আসতে পারেন, যাদেরকে এখানে এরা বলে অবতার, আমরা তাদের নাম জানি না। ইমামুজ্জামান তিনি এক গবেষক, তিনি পণ্ডিত, তিনি একজন ইসলামিক স্কলার সোজা হিসাব, তিনি অনেক বড় মাপের গবেষক। তিনি বহু বিষয়ে মত দিয়েছেন, কৃষ্ণের ব্যাপারে মত দিয়েছেন, যে কৃষ্ণের ব্যাপারে এই যে নেতিবাচক কথা বলা হয় এর সঙ্গে তিনি একমত নন। ওনার কথা হচ্ছে হাজার হাজার বছর ধরে এই জনপদের মানুষ গীতা পাঠ করে তাদের জীবন অতিবাহিত করেছে, তাদের আধ্যাত্মিক সংকট, সামাজিক সংকট গীতার দ্বারা প্রভাবিত হয়েছে, কোনো সাধারণ মানুষের বাণী হতে পারে না। হ্যাঁ, প্রক্ষিপ্ত হয়েছে, বিকৃত হয়েছে, সেটা অন্য কথা, এবং সেটা মানার জন্য আমরা বাধ্য নই, সেটাও অন্য কথা, কিন্তু এই কৃষ্ণ কোনো সাধারণ মানুষ নন, তিনি নবী হতে পারেন। এতো তিনি একজন গবেষক হিসেবে মত দিয়েছেন, ওনার মতো বহু মানুষ এই মত দিয়েছে। এই সেদিন হেফাজত ইসলামের একজন নেতা একই কথা বলল চট্টগ্রামে হাটহাজারিতে। কিন্তু কৃষ্ণ নবী কি নবী না, এটাকে প্রতিষ্ঠা করা আমাদের মুখ্য কাজ নয়, কৃষ্ণের বাণী প্রচার করাও আমাদের কোনো কাজ নয়। আমাদের জন্য অনুকরণীয় অনুসরণীয় আদর্শকে রাহমাতাল্লিল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাদের রাসূল আমাদের জন্য যথেষ্ট, আমাদের কোরআন আমাদের জন্য যথেষ্ট, ইসলাম আমাদের জন্য যথেষ্ট। কিন্তু কৃষ্ণ ওনার বাণী অশ্রদ্ধা করার কোনো উপায় নাই, ওনাকে অসম্মান করার কোনো উপায় নাই, বাস এটুকুর মধ্যে থাকো। কৃষ্ণ নবী কি নবী না, আপনারা নবী কইছেন কেন? ওরে ভাই ঠিক আছে, তুই নবী কইস না, যা আমি তোমার কমু না, নবী কও। কৃষ্ণ নবী কি না, নবী না কওয়া পর্যন্ত তোরে পিটামু, একথা বলছি আমরা। একটা গবেষণা, একটা বক্তব্য, এটা কৃষ্ণ নবী হতে পারেন, আপনি মানবেন না, মানেন না? না, আমি নবী নবী কৃষ্ণকে নবী মানি না, মানি না, ঠিক আছে ভাই আপনার সঙ্গে আমার কোনো কথা নেই, যান। এবং কৃষ্ণ নবী কি নবী না, এটা আমাদের কোনো প্রসারের সাবজেক্ট না। এটা ইমামুজ্জামানের বই, 420টার বই, বইয়ের হাজার হাজার বিষয় আছে, বিষয়ের মধ্যে এটা একটা বক্তব্য। তাও তিনি এত সতর্ক ছিলেন, তিনি ওই ফুট নোট লিখে দিয়েছেন নিচে দিয়ে বইয়ের, যে এই বিষয়ে আমার ব্যক্তিগত মত, আমি কাউকে মানতে আমি জোর করছি না, বাধ্য করছি না। রাসূলের আদর্শের খবর নাই, দিন প্রতিষ্ঠার খবর নাই, আল্লাহর হুকুম মানার খবর নাই, এই আপনারা কইছেন কৃষ্ণ নবী। আমি তোমাকে বলছি না কৃষ্ণ নবী এটা মানো তুমি, এটা আমি বলছি না, আমি বলছি রাহমাতুল্লিল আলামিন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওনার প্রতি ঈমান আনো, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল, এর বাইরে কোনো কলেমা আছে আমাদের? তাহলে এই অপ্রাসঙ্গিক কৃষ্ণ নবী রাসূলকে প্রশ্ন করা হয়েছে, এই এর গুহার গুহাবাসীদের কাহিনী বলেন তো, রাসূলকে প্রশ্ন করা হয়েছে রুহ কি, রুহ কি, আল্লাহ হুকুম দিয়েছেন তুমি বলে দাও রুহ হচ্ছে আল্লাহর হুকুম, এবার বুঝো এটা ঠেলা, এবার মানে কি? তো এই জন্য কিছু কিছু ব্যাপার আছে, এগুলি গবেষকদের গবেষণার ব্যাপার, চিন্তাশীলদের চিন্তার ব্যাপার, এগুলি সাধারণ জনগণের বিষয় নয়। আসলে এগুলি আপনার মানার জন্য কাউকে বলাও হচ্ছে না, কাউকে বাধ্য করা হচ্ছে না, এটা প্রচারেরও সাবজেক্ট নয়, এগুলো কিচ্ছু না।